Hello friends, good morning. UGC-NET History Classes 24 এ সবাইকে স্বাগত জানাই। তো friends, আমার কাছে এই কমেন্টটি বেশি এসেছে যে কি বই পড়ব। অর্থাৎ NTA UGC-NET JRF এক্সামের জন্য বইয়ের যে লিস্ট বুক লিস্ট সেটি তো আমি দিয়েছি। তো আমার কাছে এটা কমেন্ট এসেছে যে পিকচারটা দিলে ভালো হয়, দেখিয়ে দিলেই ঠিক আছে। তো আমি বইয়ের পিকচার আর বইয়ের যে নাম সেটি আজকে বলে দিচ্ছি, বলে দিয়েছি যদিও আজও আর একবার বলে দিচ্ছি। তো পেপার ওয়ানের যে পিক দিয়েছিলাম সেই সাথে তোমরা বইটি আজকে দেখে নিও, আর এই বইটি তোমরা পারচেস করতে পারো ঠিক আছে। এই বইটি তোমরা নেবে NTA UGC-NET ডিসেম্বর 2023কে টার্গেট করে ঠিক আছে। এটি পেপার ওয়ান বুক, টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড, রাইটার KVS মদান পিয়ারসন পাবলিকেশন থেকে প্রকাশিত হয় ঠিক আছে। নেট জিআরএফ সেট এই বইটি পড়লেই হয়ে যাবে পেপার ওয়ানের জন্য ঠিক আছে। আর পেপার ওয়ানটা এমন যে সবার জন্যই কম্পালসরি, আর পেপার টু হচ্ছে নিজের সাবজেক্ট, আর পেপার ওয়ান পড়তেই হবে সবাইকে, তাই না? ঠিক আছে, তাহলে বইয়ের পিকচারটা দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখো, এই যে NTA UGC-NET সেট JRF 2023 এই বইটি তোমরা নিতে পারো পিয়ারসন পাবলিকেশন থেকে KVS মদান। এই বইটি তোমরা যদি পড়ো ভালো মতো, আর এখানে প্রিভিয়া বইয়ের বিশেষত্বটা দেখে দিচ্ছি। এই যে এখানে দিয়েছে ইনক্লুডস লেটেস্ট 2022 পেপার উইথ সলিউশনস, অর্থাৎ যে লেটেস্ট 2022তে যে পরীক্ষাটি হয়েছিল NTA UGC-NET-এর সে কোশ্চেনগুলো এখানে তোমরা পাবে। আর সলভ পেপার কেমন করে পাবে তোমরা 1997 থেকে 2018 ট্যাগ চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ টিচিং অ্যাপটিটিউডটা দিল টিচিং অ্যাপটিটিউডটা পড়লে তোমরা, পড়ার পর সেখানে টিচিং অ্যাপটিটিউডের যে কোশ্চেনগুলো সেগুলো দিয়ে দিল তার মাঝে, তার সাথে সাথেই আগের বইটিতে এমনভাবেই ছিল, আশা করি এটাতে এমন করে থাকবে, বা যদি কিছু চেঞ্জ হতে পারে তোমরা দেখে নিও। দেখো অনেক কোশ্চেন থাকবে, তার মধ্যে এখান এক জায়গা মানে কোশ্চেনের পাশে দেওয়া থাকবে যে এটি ডিসেম্বর 2002তে এসেছে, তারপর এটি ডিসেম্বরে জুনে এসেছে এরকম করে। আর আমি যেই বইটি ফলো করছি সেই বইটিও আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে। আমি এটি 2020 সালের এডিশনটা ফলো করেছি, তোমরা নিউটা নেবে একদম কারেন্ট টাইমে ঠিক আছে। এই যে এই বইটি আমি নিয়েছিলাম, তখন তো বেশি কিছু জানতাম না আমি বই নেব, এই জন্য কী করেছিলাম ইন্টারনেটে বই দেখে যেই বইটি ভালো লেগেছে, অর্থাৎ এই বইটি দেখেছিলাম, এই বইটি গিয়ে আমি অর্ডার করে দিয়ে এসেছি, তারপরে সপ্তাহে গিয়ে বইটা নিয়ে এসেছি আর এই বইটি আমি পড়েছিলাম। ইংরেজি ভাষায় লেখা, বাট ল্যাঙ্গুয়েজগুলো একটা সহজ সরলে মানে আমরা পড়লে আর কি বুঝতে পারবো এরকমভাবেই ঠিক আছে। কোনো অসুবিধা হবে না, তোমরা এই বইটি নিয়ে নিও। তো এখানে এটাই বলার ছিল, তো থ্যাংক ইউ সো মাচ, বইটি নিও আর এক্সাম যেন সবারই খুব ভালো হয়। টেক কেয়ার।